স্বাগত জানাচ্ছি সোহেলিস কিচেনে সবাইকে, আসসালামু আলাইকুম। আজ দেখাবো একদমই গ্রাম্য একটা রেসিপি, সেটি তৈরি করলে সবাই মাছ মাংস রেখে এই রেসিপি দিয়ে ভাত খাবে, আর তা হলো ঘ্যাটকল ভর্তা। যারা ঘ্যাটকল চেনেন না তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আগে ঘ্যাটকল কিন্তু বনে বাদারে হয়ে থাকতো, এখন রীতিমতো ঘ্যাটকলের চাষ হয়। এটি চাষ করা ঘ্যাটকল, ঘ্যাটকলের পাতাগুলো দেখতে ঠিক এমন হয়। চাষ করা ঘ্যাটকলগুলো কিন্তু প্রায় দেড় হাত লম্বা হয়ে থাকে, আর যেগুলো বনে বাদারে হয়ে থাকে সেগুলো খাটো জাতের, ছোট ছোট হয়। এখন আমি এই ঘ্যাটকলগুলো সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আপনাদের একটু দেখিয়ে দিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর পানিটা ফুটে উঠেছে। এখন কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া ঘ্যাটকলগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে এখন নেড়ে দিব। ঘ্যাটকলগুলো কিন্তু একটু বেগুনি রঙের ছিল ডাটাগুলো, তাই পানিটা একদম কালার হয়ে গিয়েছে। ঘ্যাটকুলে প্রচুর পরিমাণে আয়রন আছে, অনেক ঘ্যাটকুলে মুখ চুলকায়, সেজন্য আমি এখন একটা লেবুর অর্ধেকটা কেটে রস দিয়ে দিব, সাথে লেবুর খোসাটাও দিয়ে দিব, পরে খোসাটা উঠিয়ে নিব। আর এইভাবে লেবুর রস দিয়ে দিলে একদমই মুখ চুলকানোর চান্স থাকবে না। তো এই কাজটি করবেন, তাহলে একদমই মুখ চুলকানোর ভয় থাকবে না। এখন একটু ভালোভাবে নেড়ে আবার ঢাকা দিয়ে দিব। তো ফিরে আসব সিদ্ধ হওয়ার পরে। আমার ঘ্যাটকল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন লেবুর খোসাটা উঠিয়ে ফেলবো। চুলাটা নিভিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে পানি ঝরিয়ে আমি পাটায় বেটে নিব। আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, আমি সবসময় পাটায় বেটে নিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ পেঁয়াজ বাটা, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ জিরা বাটা, এক চা চামচ ধনিয়ার গুঁড়ো, এক চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যতটা আমি দেখাবো অফ ক্যামেরায় আরও ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলা কষানোর উপরই কিন্তু ভর্তার স্বাদটা নির্ভর করবে। আর আমি ঘ্যাটকল দিয়ে বেশিক্ষণ কষাবো না, কারণ ভর্তাটা কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন বেটে নেওয়া ঘ্যাটকল দিয়ে দিচ্ছি। আমি ঘ্যাটকলের সাথে 6-7টা কাঁচামরিচ বেটে নিয়েছি। তো নেড়ে নেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে ভর্তাটা হয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে নিলেই কিন্তু হবে, বেশি কড়া করতে হবে না। আমি অনবরত নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি, আর পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ ঘি, আর এই ঘি কিন্তু ভর্তার স্বাদটা অনেকাংশে বাড়িয়ে দিবে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ঘ্যাটকল ভর্তা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।